এই যে ফাইনালি আমি এটা 10 কে সেলিব্রেশন স্পেশাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিও ওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাজা, তোমরা দেখছো রাজানকার। আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন, আজকে রোববার। বাট এই রোববার ছাড়াও কিন্তু আরও একটা স্পেশাল দিন হচ্ছে আজকে, নন্দিনীর কিন্তু 10K যে সেলিব্রেশনটা, 10K ওর চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে। 10K সাবস্ক্রাইবারের কোঠাটা যেটা হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে কিন্তু আজকে আমি ওকে একটা ছোট্ট সারপ্রাইজ পার্টি দিচ্ছি, বেচারা জানে না কিছু। তো সেই অ্যারেঞ্জমেন্টটা বিহাইন্ড দ্য সিনস যেটা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, বস কী করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো ভালো মজাদার কন্টেন্ট আসতে থাকে এই চ্যানেলে। তো চলো, দেখা হচ্ছে জাস্ট আর কিছুক্ষণ বাদে CC1-এ, এবং টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোমাদের সাথে শেয়ার করো। চলো, থেকে বেরিয়ে আমি জাস্ট চলে এলাম কিন্তু মঞ্জিনিসে, সরকার বাজারের এখানে। অ্যান্ড এখান থেকেই কিন্তু আজকে নন্দিনীর যে কেকটা সেটা নিচ্ছি আমি। এই যে সামনে এই যে এটাকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো এটা কে? এবার তোমাদের ভাইরাল নন্দিনী দিদি। আর এই যে নন্দিনী দিদি মেকআপের ডালি নিয়ে বসেছে। ভাই, তোর সেলিব্রেশনের জন্য তুই এইভাবে মেকআপ করবি? হ্যাঁ তো ঠিক আছে ভাই, তাড়াতাড়ি কর, 6টা এখানেই বাজে। দেখো ঘড়িতে 6টা অলরেডি বাজে, ও এখনো মেকআপ করা শুরু করেছে। ভাই তো আদেও যাওয়ার ইচ্ছা আছে না যাবি না, কি করতে চাইছিস? দেখতে যা ভাই, দেখতে যা, আমি কত তাড়াতাড়ি মেকআপ করি। একটা জিনিস বুঝতে পারলাম না ভাই, তুই মেকআপ করছিস ঠিক আছে, কিন্তু এই কম্বল গায়ে দিয়ে মেকআপ করছিস কেন? বারো মাসে কম্বল, তার মানে সৌমিত্র কাকু ঠিক করে দিল, ওই কুকুরের মতো তুই, তোর ওই কুকুরের মতো ব্যাপারটার জন্য কি তুই এরকম ভাবে? তাই তো, এই কম্বলের তলায় এখনো ঢুকে বসে আছে ভাই। আর কত ঘুমাবে ভাই, চ ভাই, দেরি হয়ে যাচ্ছে। কিছু করার নেই, বাট 1 কিলো মেকআপ নিয়েই চল। যদি আমি ঘুমাতাম শুধু আমি এটা ইউজ করতাম। আবার তুই ব্র্যান্ড প্রমোশন করছিস, চলে যেতাম, লুমি ক্রিমটা ইউজ করতাম, লিপস্টিকটা ইউজ করতাম, চলে যেতাম। যেহেতু তুই আমাকে ঘুমাতে দিলে না, তার জন্য আমাকে এই 3টে এক্সট্রা ইউজ করতাম। হ্যাঁ ঠিক আছে, থুপে নিয়েছিস তো, হয়ে গেছে, চল। সেটা হচ্ছে যে 10K আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, CC1-এর ওখানেও পেলাম না। লাস্টে আকাশকে ভরসা করে আকাশের বাইকটা বড় করলাম, দুজনে মিলে চলে এলাম সিএ মার্কেটে এই দোকানে পেয়ে যাবো। এটা বড় সাইজ তো, এরকম ওকে ঠিক আছে, হ্যাঁ 1 আর 0 পেয়ে গেছি, শুধু কেটা লাগবে। দিদি ভালো আছেন? দিদি কি ঘাবড়ে গেছিস? না লাস্ট অবধি আমরা যে যে জিনিসগুলো করার কথা ভাবছিলাম সেগুলো মোটামুটি এক্সিকিউট হয়ে গেছে, তাই তো? টায়ার্ড হয়ে গেছে না, কথা বলতে পারছি, টায়ার্ড হয়ে যায়নি, আমি নেশায় আছি। চোখ দেখে পুরো লাল হয়ে, তুই কি খেয়ে রয়েছিস? ভাত। ও আচ্ছা, ওটা আমার নেশা, আমাকে নেশা করতে গেলে ভাত খাইয়ে দাও, সেটাই হয়েছে ব্যাপার। সঙ্গে আকাশও আছে, আমি আসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে দিতে লাগবে। আমরা ছাড়বো না, না কিছু তো আমাদের নিজেরও কন্টেন্ট চাই, তো সেই কারণে আমরা ইয়েতে এসেছিলাম। হ্যাঁ ভাই, তোর ব্যাপারেও ডেডিকেশনই থাকে, এমন ব্যাপার না, মানে তোর চ্যানেলের ব্যাপারে। প্যাকেজিং গুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, যা যা আমাদের নেওয়ার ছিল এই প্যাকেজিং এ আছে, সবাইকে দেওয়া হবে। এবং আজকে কিন্তু একটা বড় সড়ো পার্টি হতে চলেছে 10K সেলিব্রেশনে। তারপরে বুঝতে পারলাম, বললো ভাত খেয়েছি, বললো ভাত খেয়েছি তো দুপুর বেলা,
ঘুমটা হয়নি মানে আজকে আমি ঘুমাতে যাইনি ওই যে বলে না পিওর যে বাঙালি হয় না একদম ভাত ঘুম ভাতই হয়তো বাঙালি মাছে ভাতে বাঙালি ভাত ঘুম দেনি বলে দেখো চোখ মুখের অবস্থা দেখো দিদি জুম ইন ডাউন হয়ে গেছে পুরো ডাউন হয়ে গেছে দেখো আজকে কিন্তু আকাশ এসেছে যখন নন্দিনীর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে 10K সেলিব্রেশন করার জন্য দারুন আকাশ আর শ্রী কালারটা দারুন গেল এই চয়েসটা বোধহয় শ্রী এর হ্যাঁ একদম বেসিক্যালি ওর কালেকশন এটা বেসিক্যালি আমার একটা নিজের ছোট বিজনেস আছে সেইখান থেকে আমি পছন্দ করে এনেছি ওকে খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি আর আকাশ গেছিলাম এই জিনিসটা না খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও এখানে কোথাও কাছাকাছি ছিল না তো আমাকে আর আকাশকে সিধে সিএ মার্কেট যেতে হলো আর সিএ মার্কেটের ব্যাপারটা আমাকে প্রণয় বলেছিল যে প্রণয় আমাকে বলেছিল যে সিএ মার্কেটে পেয়ে যাবি এই 10K ব্যাপারটা তো আমি ওখান থেকে গিয়ে আমি আর আকাশকে নিয়ে এলাম নয়তো খুব চাপ হয়ে যাচ্ছিল এই ব্যাপারটা নিয়ে এখানে কোথাও পাওয়া যায় না একদম তারপরে ফাইনালি পাওয়া গেছিল পাওয়ার পরেও একটা বিপদ হয়ে গেছিল বিপদটা হচ্ছে এই যে এই জিনিসটা মানে এই ওটা হ্যাঁ এই ওটা বেসিক্যালি ছিল এরকম হ্যাঁ এবং আমরা ভাবছিলাম এটা সি কিন্তু ফোলানোর পরে এই জিনিসটা জুড়ে গেল তারপরে আমাদের সি হয়ে গেল তারপরে আমাদের সি হয়ে গেল যাই হোক আলটিমেটলি গোলাপেও কাটা আছে তো এক ভাই কাটা দিচ্ছে আর এক ভাই কি গোলাপ দিয়ে সেটাকে জাস্টিফাই করছে না না এইটার কাটার কথা বলছি না বলছি যে এক ভাই কাটা দিচ্ছে আর রাজ সেটাকে কম্পেনসিয়েট করছে গোলাপ দিয়ে ট্যালেন্ট আছে না এইসব মাথা থেকে বের করতে হয় এইসব এইসব জিনিসের জন্যই একটা জাগার নাম একটা ফ্যামিলির নাম আমার কাছে অলওয়েজ মানে বলে না এটাকে খুব ভালো আর খুব পজিটিভ একজনের জন্য কে সেটা রাজ থ্যাংক ইউ মটন টা বানিয়ে রাখতে অবশ্যই আসবে